শুরিত, আমার প্রজেক্টের নাম হচ্ছে ইনস্টিটিউশন ফর কার্টুন এন্ড কমিক আর্ট, এটা ফুলবাচল 19 নাম্বার সেক্টরে অবস্থিত। প্রজেক্ট ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমি যদি বলতে যাই, তাহলে হচ্ছে আমার এই প্রজেক্টের ক্লায়েন্ট বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন। আমার এই প্লটটা, আমার এই প্রজেক্টের লোকেশন হচ্ছে ফুলবাচল 19 নাম্বার সেক্টরের প্লট 005, আর আমার সাইট এরিয়া হচ্ছে 5.44 একর। আমার প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি বলি, সাধারণত আমরা যখনই কার্টুনের কথা বলি তখনই আমাদের মধ্যে একটা হচ্ছে যে বিনোদনমূলক, ব্যঙ্গাত্মক, রসাত্মক একটা চিত্র হচ্ছে যা আমাদের চোখের সামনে বেশি উঠে। যদিও কার্টুনের অনেক প্রকারভেদ রয়েছে, বর্তমান বিশ্বে কার্টুনকে একটি উৎকৃষ্ট মানের শিল্পকলা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কার্টুনের মাধ্যমে আমরা হচ্ছে যেমন বিনোদিত হয়ে থাকি, ঠিক তেমনি ভাবে মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় যেমন জনসচেতনতা, রাজনৈতিক অসঙ্গতি, সামাজিক বৈষম্যতা ইত্যাদি বিভিন্ন চিত্র এর মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। বিশ্বের অন্যান্য দেশের মতো বর্তমানে বাংলাদেশেও হচ্ছে দিন দিন এর হচ্ছে জনপ্রিয়তাটা বৃদ্ধি পাচ্ছে। তো বাংলাদেশে যদি একটা কার্টুন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, তার মাধ্যমে এই শিল্পকলাটা হচ্ছে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, সাথে সাথে দেশে মানসম্মত কার্টুন তৈরি হবে। আমরা হচ্ছে যে আমাদেরই দেশীয় তৈরি কার্টুন গুলো দেখে হচ্ছে যে উপভোগ করতে পারবো। তা আমার এই প্রজেক্টের উদ্দেশ্য হলো কার্টুনের সকল ধরনের জনরা, মানে যত ধরনের হচ্ছে যে আমার ভাগ রয়েছে, সেগুলো শেখানো, সেগুলো সংরক্ষণ করা এবং সেগুলো হচ্ছে যে প্রদর্শন করা, এটাই হচ্ছে যে আমার প্রজেক্টের আসল উদ্দেশ্য। আর হচ্ছে যে আরো একটি উদ্দেশ্য হলো যে হচ্ছে যে বাংলাদেশের যেহেতু কার্টুনটা অত বেশি হচ্ছে যে মানুষের সাথে এখনো খুব বেশি রিলেট করতে পারে না, তাই প্রয়োজনীয়তাটা বা মানুষকে হচ্ছে যে সম্পর্কে আরেকটু বেশি আগ্রহী করে তোলা, এইসব বিষয়গুলো হচ্ছে যে আমার এই প্রজেক্টের উদ্দেশ্য এবং লক্ষ্য। আমার এই প্রজেক্টটা হচ্ছে যে কেন জরুরি, আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের হচ্ছে যে কেন আমার এই দরকার এই প্রজেক্টটা, তো সেই ক্ষেত্রে যদি আমি বলি, বাংলাদেশে হচ্ছে যদিও বা এখন আমাদের কাছে অনেক গুণী কার্টুনিস্টরা রয়েছেন, হ্যাঁ, তারপরেও হচ্ছে যে এটাকে অতটা রিচ আর্ট ফর্ম হিসেবে এখনো বাংলাদেশে কনসিডার করা হয় না। আমরা যদি এই যে স্ক্রিনে থাকা চারজন ব্যক্তিকে দেখি, একজন হচ্ছে ওয়াহিদ ইবন রেজা, উনি হচ্ছে যে হলিউডের এনিমেটর, উনি স্পাইডার ম্যান আমাদের খুবই পরিচিত এবং জনপ্রিয় একটা সিরিজ, ওখানে নো ওয়ে হোম উনি বর্তমানে কাজ করছেন। তারপরে নাফিস বিন জাফর, উনি অলরেডি হচ্ছে যে অস্কার পেয়েছেন 2007 সালে। তারপরে হচ্ছে নিশাদ জামান, যে ফ্রোজেন ডিজনি যে ফ্রোজেন ক্যারেক্টারটা, কার্টুনটা আমাদের খুবই মানে প্রিয়, সেখানে উনি লাইটিং আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। তারপরে হচ্ছে যে মোর্শেদ মিশু, উনি হচ্ছে ফাউন্ডার অফ গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ। আমার বিশ্বে যে হচ্ছে যে মানে যে মন খারাপের পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, ওই ওই নেগেটিভ জিনিসগুলোকে একটু পজিটিভলি হচ্ছে যে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা, যেই হচ্ছে উনি চ্যালেঞ্জটা নিয়েছেন। তো এরা সবাই হচ্ছে যে বাংলাদেশি, কিন্তু এরা হচ্ছে যে ইন্টারন্যাশনালি তাদের একটা স্বাক্ষর তারা রেখেছে। এখন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কার্টুন এবং কমিক আর্ট সম্পর্কে হচ্ছে যে বলতে চাই, তাহলে হচ্ছে 1930 সালের দিকে কাজী আবুল কাশেম, উনি হচ্ছে যে সওগাত ম্যাগাজিনে কার্টুন কার্টুনের প্রথম হচ্ছে যে মানে তখন থেকে কার্টুন আঁকা শুরু করেন, কিন্তু তখনও বাংলাদেশি কার্টুন কার্টুনের সাথে হচ্ছে বাংলাদেশের জনগণ খুব একটা রিলেটেড ছিল না। তারপরে যদি আমরা দেখি কামরুল হাসান স্যার 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় এই জানোয়ারদের হত্যা করতে হবে এই যে একটা পোস্টার উনি দিয়েছিলেন, এই পোস্টারের মাধ্যমে হচ্ছে যে সাধারণ জনগণকে মুক্তিযুদ্ধে হচ্ছে যে অংশগ্রহণের জন্য একটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছিল। তারপর 1978 সালের দিকে হচ্ছে আহসান হাবিব স্যার একটা ব্যঙ্গাত্মক ম্যাগাজিন প্রকাশ করেন, উন্মাদ, সেটাও আমাদের কাছে যথেষ্ট পপুলারিটি পায়।
তারপরে আমরা কার্টুন যে শুধুই আমাদের কাছে একটা বিনোদনের অংশ তা কিন্তু নয়। ফারুকুন নবী স্যারের হচ্ছে যে তৈরি ক্যারেক্টার টোকাই, এই টোকাইটা হচ্ছে যে আমাদের চোখে সমাজের অসঙ্গতি গুলোকে একদম আমাদের চোখে এই ক্যারেক্টারের মাধ্যমে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে শিশির ব্যানার্জি স্যারের হচ্ছে মানে পলিটিক্যাল যে কার্টুন গুলো উনি হচ্ছে প্রথম আলোতে বিশেষ করে দিয়ে থাকেন, ওইখানে হচ্ছে যে আমাদের কিছু অসঙ্গতি রাজনৈতিক হোক সামাজিক হোক অসঙ্গতি গুলো মোটামুটি উঠে আসে। তো কার্টুন যেহেতু বলতেই আমরা বিনোদন বুঝি, তো সেই ক্ষেত্রে হচ্ছে ঢাকা কমিক্স কে কোনো ভাবেই হচ্ছে যে ইগনোর করা যাবে না। মেহেদি হক হচ্ছে উনি ঢাকা কমিক্স এর ফাউন্ডার। ঠিক তেমনি ভাবে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হচ্ছে যে জীবনীটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে হচ্ছে যে তুলে ধরার জন্য হ্যাঁ যে গ্রাফিক নোভেল তৈরি করার যে এটা করা হয়েছে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটাকে হচ্ছে যে সৈয়দ রাশেদ ইমাম তন্ময় উনি কাজ করেছেন। এই এখানে স্ক্রিনে কিছু হচ্ছে যে আমার কার্টুন অ্যান্ড কিছু কমিক্স আমরা হচ্ছে যে চিত্র দেখতে পাচ্ছি, এগুলো মূলত এটাই বোঝায় যে আমরা যে জিনিসগুলোকে স্বাভাবিকভাবে দেখি সেগুলোকে একটু অন্যরকম করে ভাবার যে আমাদের উচিত সেটাই এখানে বোঝানো হয়েছে। তারপরে আমি যদি অ্যানিমেশন এর কথা বলি, কার্টুন বলতে আমরা যে কম শুধু যে কমিক বুকস এর মধ্যে সীমাবদ্ধ তা না, আমরা কার্টুন বলতে যে আমাদের অ্যানিমেটেড থিয়েটার আছে ওগুলাকেও আমরা বুঝি। যেমন টুমোরো, টুমোরো হচ্ছে যে বাংলাদেশে জলবায়ু নিয়ে নির্মিত একটা হচ্ছে যে কার্টুন, সেটা হচ্ছে যে এই 2021 সালের অগাস্টে ফিল্ম ফেয়ারে বেস্ট অ্যানিমেশন হচ্ছে যে কান ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট অ্যানিমেশন ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ড পায়। তারপর হচ্ছে মুজিব আমার পিতা, এইটা হচ্ছে যে বাংলাদেশের তৈরি প্রথম 2D অ্যানিমেটেড ফিল্ম যেটা আজকে সারা দেশে হচ্ছে যে থিয়েটার গুলোতে রিলিজ হয়েছে। তারপরে হচ্ছে যে তারপরে মিনা, আমরা যখনই অ্যানিমেশন এর কথা বলছি তখন মিনাকে কোনোভাবেই ইগনোর করা যায় না। 1993 সাল থেকে মূলত এটি ইউনিসেফ হচ্ছে যে একটা সচেতনতামূলক প্রচারের জন্য মিনা অ্যানিমেশন তৈরি করে। এছাড়াও আমাদের লোকাল যদি একটা অ্যানিমেশনের কথা হচ্ছে তখন 2000 সালের দিকে ততটা জনপ্রিয় ছিল না বাংলাদেশে এটি, সেটা হচ্ছে যে দ্য অ্যাডভেঞ্চার অফ মন্টুমিয়া, এটাও একটা উল্লেখযোগ্য অ্যানিমেশন। তাছাড়াও হচ্ছে যে ডেইলি স্টারে হচ্ছে একটা খবর প্রকাশিত হয় কমিক্স ফর অল এজেস, এখানে হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে কমিক্স এর অবস্থানটুকু বোঝানো হয়। তারপরে কমিক্স ইন্ডাস্ট্রি ক্লাইম্বিং আপ দ্য লেডার ইন বাংলাদেশ, এগুলো দিয়ে আসলে আমরা বুঝতে পারি। কারণ বাংলাদেশে হচ্ছে যে এই আমি যেহেতু একটা ইনস্টিটিউট ডিজাইন করতে যাচ্ছি, তাহলে বাংলাদেশে অ্যানিমেশন কার্টুন অ্যান্ড কমিক্স এর হচ্ছে যে রিলেটেড যেখানে শিখানো হয় তো ওরকম কিছু ইনস্টিটিউট বাংলাদেশে রয়েছে, যেখানে আকান্তিস হচ্ছে বর্তমানে খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে যে কার্টুন কমিক্স ড্রয়িং গুলো শিখানো হয়। এছাড়াও আরো কিছু হচ্ছে যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শান্ত মরিয়াম ডেফোডিল ইত্যাদি হচ্ছে যে কিছু আছে ওখানে কোর্স হিসেবে আর কি হচ্ছে যে অ্যানিমেশন কার্টুন এগুলো শিখানো হয়। তো বাংলাদেশে হচ্ছে যে কার্টুনের কমিক্স এর পাবলিশার প্রগতি পাবলিশার পাঞ্জেরি, তারপর হচ্ছে সপ্তডিঙ্গা উন্মাদ ঢাকা কমিক্স, এরা হচ্ছে যে কমিক্স গুলো পাবলিশ করে থাকে। আর বানকারাস হচ্ছে যে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, কার্টুনিস্টদের যে অ্যাসোসিয়েশনটা বাংলাদেশে। আমার সাইট অ্যানালাইসিস যদি আমি যাই, আমার সাইটটা হচ্ছে যে প্ল্যাটফর্ম 005 সেক্টর 19 পূর্বাচল ঢাকা। তো হচ্ছে এখানে আমি বাংলাদেশের ম্যাপ থেকে ঢাকার ডিভিশন, তারপর পূর্বাচল নিউ টাউন, তারপরে পূর্বাচল নিউ টাউন থেকে সেক্টর 19 রাজুকের যে মাস্টার প্ল্যানটা আছে সেখান থেকে আমার হচ্ছে যে সাইটটা লোকেট করে আমি হচ্ছে আমার সাইটটা দেখিয়েছি। তারপর হচ্ছে যে আমার সাইট সারাউন্ডিং, আমার সাইট সারাউন্ডিং এখানে একটু বিষয় হচ্ছে যে এখানে দুই ধরনের একটা মাস্টার প্ল্যান আমি খুঁজে পেয়েছি কাজ করতে গিয়ে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি পূর্বাচল রেসিডেন্সিয়াল মডেল টাউন যেটা রাজুক থেকে করা, আরেকটা হচ্ছে যে পরবর্তীতে প্রস্তাবিত বাংলাদেশ না বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার প্রজেক্ট যেটা আছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট করার যে প্রজেক্টটা ওনার হাতে নিয়েছে সেটা আমার সাইটে ঠিক আছে অবস্থিত, যদিও বা সেটা রাজুকের মাস্টার প্ল্যানে উল্লেখ করা নেই।
তো সেখানে বিভিন্ন ধাপে কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, হসপিটাল, পার্ক, এগুলো হচ্ছে যে বিভিন্ন ধাপে ধাপে শুরু হবে। প্রথমে যে তিনটা টাওয়ার সম্বলিত যে অংশটুকু সেটা ফার্স্ট ফেজে হবে, তারপরে পরবর্তী থার্ড ফোর্থ ফেজে গিয়ে তখন হচ্ছে আশেপাশে আমার সাইটের আশেপাশে যে কনস্ট্রাকশন গুলো ওগুলো হবে। তারপর হচ্ছে আমার রোড নেটওয়ার্কের যদি আমি চিন্তা করি, তাহলে হচ্ছে আমার সাইটে আমি যেভাবে গিয়েছিলাম, আমি ঢাকা থেকে হচ্ছে যে কুড়িল বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে আমাকে কাঞ্চন ব্রিজে যেতে হবে, সেখান থেকে তারপরে আমি হচ্ছে যে চায়না বাংলাদেশ হচ্ছে যে ফ্রেন্ডশিপ যে সেন্টারটা আছে সেই রোড হয়ে আমাকে কালনি বাজার পর্যন্ত পৌঁছাতে হবে, তারপরে আমি আমার সাইডে পৌঁছাতে পারবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি যদি ট্রান্সপোর্ট হিসেবে চিন্তা করি, সেক্ষেত্রে আমার একটাই পাবলিক ট্রান্সপোর্ট আছে আমার কাঞ্চন ব্রিজ পর্যন্ত পৌঁছানোর মতো, সেটা হচ্ছে বিআরটিসি বাস। এই একটা মাত্র হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট আমি পাবো। এছাড়া আমরা প্রাইভেট কার, সিএনজি বা হচ্ছে যে মোটর বাইক এগুলো নিয়ে আমরা হচ্ছে পৌঁছাতে পারবো আমাদের সাইটে। তারপরে আমার সাইটের রোড, আমার হচ্ছে যে আমার সাইটের সাথে দুই ধরনের রোড আছে। প্রাইমারি রোডটা হচ্ছে 100 ফিট, আর হচ্ছে সেকেন্ডারি যেটা রোড 70 ফিট। তো আমি হচ্ছে যে আমার সাইটের দুই দিক থেকে এক্সেস করা যায়। তারপরে আমি 70 ফিটের সেকেন্ডারি রোডটা আছে এটাকেই আমার সাইটে এক্সেস হিসেবে ধরে নিয়েছি। তা আমি যদি আমার সাইটের এনভায়রনমেন্টাল কনসিডারেশন গুলো দেখি, সেখানে আমার টপোগ্রাফি, আমার সাইটটা হচ্ছে যে একেবারে ফ্ল্যাট মানে সমতল জায়গা, সেখানে ট্রাফিক ফ্লো বর্তমানে আমি যখন সাইট ভিজিটে গিয়েছিলাম একেবারে জনশূন্য এলাকা, দূর দূর মানে হচ্ছে যে কারো কোনো দেখা নেই, সাইট খুঁজে পেতেও আমাকে একটু ব্যাক পেতে হয়েছে। তো ক্লাইমেটিক কনসিডারেশন যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে যে যেহেতু আমার হচ্ছে যে নর্থ সাউথ ফেসে হচ্ছে আমার জমিটা, সেহেতু আমি হচ্ছে যে এই পাবো। তারপরে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসটা আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। আমার সামার উইন্ডটা হচ্ছে যে নর্থ সাউথ দিক থেকে, উইন্ডটা হচ্ছে যে ওয়েস্ট সাউথ দিকে, প্রিভেইলিং একটা উইন্ড, পরিশোধিত একটা বাতাস আমি পাচ্ছি। যেহেতু আমার হচ্ছে যে উত্তর দিক থেকে একটা পরিশোধিত বাতাস, যেহেতু আমার পাশেই হচ্ছে যে নদী, তুরাগ নদী অবস্থিত, তারপরে হচ্ছে যে এখনো পর্যন্ত বর্তমানে সেগুলো হচ্ছে আশেপাশের জমিগুলোতে গাছপালা এগুলো আছে। যদিও বা আমি যখন সাইট ভিজিটে যাই, আমার সাইটে হচ্ছে যে মানে 19 নং সেক্টরে তুরাগ নদীর দক্ষিণ পাশে যে অংশটুকু আছে সম্পূর্ণটা ওখানে একদমই ফাঁকা, ওখানে গাছপালা কিছুই নেই। এটা হচ্ছে আমার সাইট ভিজিটের কিছু ছবি। আমার সাইটের এরিয়া খুঁজে পেতে আমাকে একটু কষ্ট হয়েছিল, যেহেতু আমার পুরো 19 নম্বর সেক্টরটাই একেবারে সমতল ভাবে হচ্ছে যে ইয়ে করে দিয়েছে, তাই আমি সাইটের বেরিয়ার খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি হচ্ছে আমার সাইটের কিছু হচ্ছে যে ভিউ ডিরেকশন দিয়ে আমি কিছু ছবি নিয়েছি আমার সাইট পোর্ট। তারপরে হচ্ছে যে আমার সাইটের রোড, আমার 70 ফিট যে ওয়াইড রোডটার কথা আমি বলছি, ওই রোডটা এখনো তৈরি হয়নি। তারপর ওই রোডটা যে ভবিষ্যতে বানানো হবে সেই জন্য একটু মানে ওখানে মানে একটু তৈরি করে রেখেছে। তো এখানে তীর চিহ্ন দিয়ে আমার রোড দেখানো আছে। আর আমি যখন গিয়েছিলাম তখন তুরাগ নদীতে একদমই পানি ছিল না, এই ছবিটা তোলা হয়েছে আমি ওই নদীতে দাঁড়িয়ে মাটিতে। তারপরে আমার সোয়াট অ্যানালাইসিস যদি আমি যাই, আমার সাইটের স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে যে আমার এই সাইটটাতে আমি খুব সহজে মানে হচ্ছে যে যেহেতু এটা ঢাকা সিটি বাইপাসের কাছাকাছি অবস্থিত, বর্তমানে যদিও বা ওখানে হচ্ছে লোকালয় নেই, তারপরে কিছুদিন পর যখন ডেভেলপ হবে ওই সাইটে পৌঁছানোটা খুব একটা দুরূহ ব্যাপার হবে না, খুব সহজেই পৌঁছানো যাবে। তারপরে এখানে এনভায়রনমেন্টাল পলিউশন তা খুব একটা মানে নেই বর্তমানে। আর হচ্ছে এই সাইটটা হচ্ছে একটা কর্নার প্লট। আর হচ্ছে আমার সাইটে যে হচ্ছে যে 100 ফিট রোডটা আছে, রোডের হচ্ছে পূর্ব দিকটা হচ্ছে যে সেক্টর 20, আর আমার রোডের পাশটায় আমার জমি থেকেই সেক্টর 19 শুরু। উইকনেস বলতে কি, এখানে হচ্ছে যে রিভারটাকে ড্রেনেজ হিসেবে ইউজ করার একটা প্রবণতা আছে, যেটা আমার হচ্ছে ইকোসিস্টেমকে নষ্ট করে দিতে পারে। অপরচুনিটি হচ্ছে যে এখানে একটা মানে হচ্ছে যে লোকজনের জন্য একটা হচ্ছে যে হাব তৈরি হতে পারে, বা একটা হচ্ছে যে একটা ইন্টারেস্টিং প্লেস হিসেবে এটা তৈরি হতে পারে। থ্রিট হচ্ছে যেহেতু এখানে এখনো সেটেলমেন্ট করা হয়নি, সেটেলমেন্টটা খুবই ধীর গতিতে হবে, তো বর্তমানে যদি ওখানে কোনো কাজ করতে যায় তাহলে এখানে ইললজিক্যাল অ্যাক্টিভিটিস আর ক্রাইম হওয়ার সম্ভাবনা বেশি।
আমার প্রপোজ প্রোগ্রাম প্রপোজ প্রোগ্রাম হচ্ছে যে আমার একাডেমিক ফ্যাসিলিটিস থাকবে, ফ্যাকাল্টি ফ্যাসিলিটিস থাকবে, ক্যাফেটেরিয়া, অ্যাডমিনিস্ট্রেশন, এন্টারটেইনমেন্ট, সিনেপ্লেক্স, লাইব্রেরি, এগুলো হচ্ছে যে আমার মেইন প্রোগ্রামগুলো। এখানে ডিটেল প্রোগ্রাম আছে। অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে জেনারেল অফিস, অ্যাকাউন্ট সেকশন, স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফিস, ডিরেক্টর অফিস। এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে গ্যালারি, হল অফ ফেম, হচ্ছে কমিক শপ, কার্টুন বুথ। তারপরে হচ্ছে যে আমার হচ্ছে ফ্যাকাল্টি ফেসিলিটিস এর ক্ষেত্রে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, টিচার্স রুম, কনফারেন্স রুম, একাডেমিক ফেসিলিটিস। আমার তিনটা ডিপার্টমেন্ট থাকবে, সেখানে হচ্ছে থিওরি ক্লাস থাকবে 9টা। আমার মোট স্টুডেন্ট হবে 200 জন। থিওরি ক্লাস থাকবে 9টা, প্রত্যেকটা ক্লাসে হচ্ছে যে 28 জন করে স্টুডেন্ট থাকবে। স্টুডিও হবে 24টা, প্রত্যেকটা স্টুডিওতে 12 জন করে স্টুডেন্ট থাকবে। কম্পিউটার ল্যাব থাকবে 6টা, সেখানে হচ্ছে 18 জন স্টুডেন্ট পার ল্যাবে বসবে। তারপর সিনেপ্লেক্সে টিকিট কাউন্টার, ফুড কাউন্টার, লবি, সিটিং এরিয়া, আর হচ্ছে যে আমার লাইব্রেরি থাকবে। এগুলোই হচ্ছে আমার প্রোগ্রাম। কনসেপ্টে যদি আমি আসি, তখন হচ্ছে আমার যেহেতু এটা কার্টুন এন্ড কমিক্স কমিক ইনস্টিটিউশন, তো সেই ক্ষেত্রে প্রথমেই আমার যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে আমরা যখন কার্টুন ক্যারেক্টার গুলোর দিকে তাকাই, কোনটাই কিন্তু হচ্ছে যে স্বাভাবিক শেপের মধ্যে থাকে না, সবসময় এটাকে ইরেগুলার শেপের মধ্যে থাকে। তো আমি চেষ্টা করেছি আমার হচ্ছে যে বিল্ডিং এর ফর্মটাকে একটা ইরেগুলার শেপ এর মধ্যে চিন্তা করার। তারপর হচ্ছে যে আমি যদি আমার বিল্ডিংটাকে বা আমার ফাংশন গুলোকে একটা কমিক বুকের সাথে হচ্ছে তুলনা করি, সেক্ষেত্রে আমার ফাংশন গুলো হবে আমার হচ্ছে ডায়লগ বক্সের মধ্যে, যেহেতু কমিক বুকে ডায়লগ বক্স গুলিতে আমার হচ্ছে যে ডিটেল হচ্ছে আমার ইমোশনস বা যাই হোক ডিটেল ইনফরমেশন গুলো ডায়লগ বক্সেই থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমি আমার হচ্ছে যে সার্কুলেশন এরিয়াটাকে একটা ক্যারেক্টার হিসেবে ধরি, তাহলে হচ্ছে যে যারা ইউজার থাকবে তারা হবে হচ্ছে অডিয়েন্স। তারপরে সেটা ছাড়াও আমার প্ল্যান গুলোকে আমি হচ্ছে যে এমন ভাবে সাজানোর চেষ্টা করছি, যখন আমরা কার্টুন আর্ট করি, কমিক্স আর্ট করি, তখন হচ্ছে যে কিছু ওখানে হচ্ছে থাকে নিয়ম থাকে, যেরকম গার্ডার সিস্টেম, বর্ডার সিস্টেম, তো ওইগুলার একটু প্রতিফলন আমি আমার হচ্ছে প্ল্যানের মধ্যে আনার চেষ্টা করেছিলাম। তো সেই এইসব চিন্তা করে আমি হচ্ছে একটা জোনিং করি আমার হচ্ছে প্রপোজ সাইটের মধ্যে। সেখানে প্রাইভেট, সেমি পাবলিক আর পাবলিক, এই তিনটা হচ্ছে যে সেক্টরে ভাগ করি। তো আমার হচ্ছে প্রাইভেট জোনে পড়ে যায় আমার হচ্ছে যে একাডেমিক যত যা কিছু আছে, স্টুডিও, ক্লাসরুম, লাইব্রেরি থেকে শুরু করে কোর্ট, সবকিছু পাবলিকের প্রাইভেটের মধ্যে চলে যায়। তারপর হচ্ছে যে সেমিনার হল, সিনেপ্লেক্স, কমিক শপ, গ্যালারি, এগুলো হচ্ছে যে পাবলিক। আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিন যাই বলি না কেন, ওটা হচ্ছে আমার সেমি পাবলিক এরিয়ার মধ্যে পড়ে। তারপর হচ্ছে মাসিং, আমি যেহেতু একটা হচ্ছে ইরেগুলার শেপ নিয়ে কাজ করার চেষ্টা করছি, আর এটাও চেষ্টা করেছিলাম যে আমার বিল্ডিংটা যে দেখতে যেন একটু হচ্ছে স্কাল্পচার টাইপের দেখতে হয়। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে তিন ধরনের করে এই ফাইনাল মাস হিসেবে এটাকে আমি ধরে নিয়েছি, এটাকে নিয়ে আমি কাজ আগিয়েছি। তারপর হচ্ছে আমার ফাইনাল ডিজাইন, ফাইনাল ডিজাইন এটা আমার হচ্ছে যে মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যানে আমি হচ্ছে যে আমার এন্ট্রি দিয়েছি এখান থেকে, এন্ট্রি এন্ড এক্সিট। তারপরে হচ্ছে যে আমার আছে সিটিং এরিয়া, গার্ড পোস্ট, 100 ফিট রোড, 70 ফিট রোড। তারপর হচ্ছে যে স্কাল্পচার দিয়েছি, কিছু স্কাল্পচার ক্রিয়েট করেছি। তারপর হচ্ছে যে আমার রিভারের পাশে হচ্ছে যে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, থিয়েটার মোটামুটি একটু থিয়েটারের মতো করে। তারপর আমি যদি আমার গ্রাউন্ড ফ্লোরে আসি, গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে আমার একাডেমিক বিল্ডিং। আমার যেহেতু আশেপাশে হচ্ছে যে আমি একটু স্টেয়ার দিয়ে ওখানে বসে, যাতে ওরা হচ্ছে যে আসলে এই জিনিসগুলো হচ্ছে যে ক্লাসরুমের ভেতরের চেয়ে বাহিরে হচ্ছে যে ব্যাপারগুলো একটু ভালো ভাবে আন্ডারস্ট্যান্ড করা যায়। তো আমি হচ্ছে যে সেই জন্য গ্রাউন্ড ফ্লোরটা একদমই ফাঁকা রেখেছি, যাতে কখনো বৃষ্টিতে বাহিরে কাজ করতে না পারলে ওই গ্রাউন্ড ফ্লোর থেকে যেহেতু সবদিকে দেখতে পাবে, এই গ্রাউন্ড ফ্লোরটা এইভাবেই হচ্ছে যে ফাঁকা রাখা আছে। এটা ফ্লো মানে হচ্ছে যে মাটি লেভেল থেকে 4 ফিট উপরে। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিল্ডিং। তো হচ্ছে যে আমার এন্ট্রি, এন্ট্রির পরে হচ্ছে আমার ওয়েস্ট সাইডে হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন
পার্টটা রিসেপশন, তারপরে ওয়েটিং, অ্যাডমিশন অ্যাডমিশন অফিস, আমার স্টেয়ার লিফট আছে, টয়লেট জোন। আর যদি আমি ইস্ট সাইডে দেখি, ইস্ট সাইডে হচ্ছে যেটা নিচেরটা হচ্ছে সার্কুলেশনে অনেক বড় একটা জায়গা আমার যদি বা লাগছে। তারপর হচ্ছে আমার এখানে কমিক কার্টুন শপ, কমিক শপ এন্ড কার্টুন বুক কাউন্টার, এটা হচ্ছে আমার ওপেন লবি 3 নম্বর যেটা দেওয়া আছে। তারপর হচ্ছে যেটা আমার এসএমই বেসমেন্ট, যেটা আমার ওখানে 30টা কারের হচ্ছে যে রিকোয়ারমেন্ট ছিল, আমার এখানে 50টা কার আমি দিতে পেরেছি। র্যাম্প দিয়ে নামার পরে এটা আমার ড্রাইভওয়ে, যে কাউন্টার, ড্রাইভার ওয়েটিং, টয়লেট জোন, একটা মেকানিক্যাল রুম, তারপরে হচ্ছে যে রিজার্ভার। তারপর হচ্ছে আমার ফার্স্ট ফ্লোর প্ল্যান, ফার্স্ট ফ্লোর প্ল্যানটা হচ্ছে যে আমার 33,482 স্কোয়ার ফিট। ফার্স্ট ফ্লোর প্ল্যানে আমি যদি একাডেমিক বিল্ডিং এ যাই, একাডেমিক বিল্ডিং এ আমার হচ্ছে আমি একাডেমিক বিল্ডিং তার ফার্স্ট ফ্লোরে আমি রেখেছি হচ্ছে যে ইনডোর গেম ফ্যাসিলিটিস গুলো রেখেছি আমি। তারপর হচ্ছে এখানে টয়লেট জোন আছে, মেল ফিমেল শোরুম আছে। তারপর হচ্ছে যে ফার্স্ট ফ্লোর আমার অ্যাডমিনিস্ট্রেশন এন্ড এন্টারটেইনমেন্ট বিল্ডিং এ এসে হচ্ছে যে আমার পূর্ব পাশ, যেটা পূর্ব পাশে পশ্চিম পাশে আমার হচ্ছে যেটা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, সেখানে আমার হচ্ছে যে সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে লিফট আছে, ওয়েটিং স্পেস আছে, হচ্ছে যে অ্যাকাউন্ট সেকশন আছে, জেনারেল অ্যান্ড হচ্ছে স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস আছে। তারপরে হচ্ছে যে আমার ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের রুম, 22 জনের হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ছিল 22 জনের একটা কনফারেন্স রুম। তারপরে হচ্ছে যে ওয়েটিং রুম, টয়লেট রুম। তারপরে আমার হচ্ছে যে পূর্ব দিকে যদি আমি যাই, পূর্ব দিকে আমার এই এই জায়গাটা সম্পূর্ণটাই হচ্ছে যে আমার আর্কাইভ, স্টোর, সিকিউরিটি, এগুলো এই ফাংশন গুলো এখানে থাকবে আমার। তারপর হচ্ছে সেকেন্ড ফ্লোর প্ল্যান, সেকেন্ড ফ্লোর প্ল্যান আমার হচ্ছে যে 38,374 স্কোয়ার ফিট হচ্ছে, এটা আমার একাডেমিক বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর প্ল্যান। একাডেমিক এখানে হচ্ছে যে এটা লাইব্রেরি এই ফ্লোরে, তো লাইব্রেরির মধ্যে হচ্ছে যে আমার সিটিং, রিডিং স্পেস, তারপর হচ্ছে যে রিসেপশন আছে, লাইব্রেরিয়ানের লাইব্রেরিয়ানের জন্য হচ্ছে স্পেস আছে, মেল টয়লেট, ফিমেল টয়লেট, স্টোর। আর আমি হচ্ছে যেখানে আমার সার্ভিসিং করা, একটু শর্ট জি ম্যাম একটু শর্ট করে ফেলেন, মানে সেপার আমি তো, আমরা এই প্ল্যানটা ব্লো আপটা যখন দেখছি আমরা তো আসলে দেখে ফেলেছি ভিতরে কি কি আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এই ফ্লোর থেকে এই ফ্লোরটা আবার হচ্ছে যে আমার সেকেন্ড ফ্লোরে এসে আমার দুইটা বিল্ডিং আবার কানেক্টেড একটা ব্রিজের মাধ্যমে, হচ্ছে যে আমার অ্যাডমিনিস্ট্রেশন এন্ড এন্টারটেইনমেন্ট বিল্ডিং এ। এখানে হচ্ছে যে টিচার্স রুম আছে, আমার হচ্ছে যে 32 টিচারের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে, তারপরে ডিপার্টমেন্ট হেডের রুম, তারপরে 22 জনের একটা কনফারেন্স রুম, ওয়েটিং, তারপরে আমার সেমিনার হল, সেমিনার হলে হচ্ছে যে আমার 85 জনের ইয়ে ছিল, রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু এখানে 100 জনের মতো আছে। আর হচ্ছে যে এখানে মানে রিকোয়ারমেন্ট এভাবেই ছিল যে সেখানে ফিক্স কোনো চেয়ার হবে না, নর্মালি আমরা সেমিনার রুম গুলোতে দেখি যে একটু সিঁড়ির মতো স্টেপ স্টেপ করা থাকে, তো এখানে হচ্ছে যে যেটা ওটা মাল্টিপারপাসে যাতে ওটা ইউজ করতে পারে ওভাবে করার কথা ছিল আর কি। তো হচ্ছে সেমিনারের হলের জন্য এখানে হচ্ছে টয়লেট জোনটা, টিচার্সদের জন্য টয়লেট জোনটা এপাশে। তারপর হচ্ছে আমার থার্ড ফ্লোর প্ল্যান, একটু জানতো আরেকবার এখানে, হ্যাঁ এখানে এপাশে যাবে কিভাবে আমি ঠিক বুঝতে পারছি না, কোন পাশে ম্যাম? আমি কি এই পাশে, এই যে ডাবল হাইট স্পেসটা দিয়ে 1 যেখানে লেখা, হ্যাঁ ওখান থেকে তো আমি উঠলাম উপরে, তাই না? এটা দিয়ে পরের ফ্লোরে যাবে, হচ্ছে যে এই ফ্লোরে আসবে ডাউন লেখা, যেটা এই স্টেয়ার দিয়ে না লিফট দিয়েও আসে যাবে। যাই হোক, এই জায়গাটা হচ্ছে আমার পুরো সার্কুলেশন জায়গাটা, ঠিক আছে। আমি এখান থেকে 3 যেতে পারছি, 12 যেতে পারছি, তারপরে এই পাশে আমি টয়লেট ক্রস করা ছাড়া আমি এই পাশে জোনটা কি আমি যেতে পারবো না নাকি? না ম্যাম, হচ্ছে যে ওটা অ্যাডমিনিস্ট্রেশন পার্ট, তো ওই জন্য আমি এখানে অফ করে দিয়েছি ওটাকে। অ্যাডমিনিস্ট্রেশন পার্টের কাজ কি? অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি, ওখানে হচ্ছে যে এখন মানে টিচার্সদের রুম আছে এখানে,
তারপর হচ্ছে যে টিচারসদের জন্য যে ফ্লোরটা ওইটা আমার এই পাশে করা, মানে একাডেমিক ক্লাসরুম ক্লাসরুম এগুলো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে মেইনই হচ্ছে মানে একাডেমিক ক্লাসরুম গুলা। আপনার প্রজেক্টের নামটা আরেকবার বলবেন? ইনস্টিটিউশন ফর কার্টুন এন্ড কমিক আর্ট। আচ্ছা বুঝতে পারলাম। কার্টুনের ও ফার্স্টে যেভাবে আসলে জিনিসটা প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে যাচ্ছিল আমি একটু অন্যরকম কিছু ভাবতেছিলাম, ঠিক আছে। কিন্তু টিচার্স রুম থেকে আপনি এই পাশটা কেন বন্ধ করে দিলেন? আমি আমি আসলে এখন আমি ক্লিয়ার না। আমি হচ্ছে এটা সেমিনার রুম, ওটা সেমি পাবলিক, ওটা সবাই ইউজ করবে, আর এটা হচ্ছে আমার প্রাইভেট জোন। তাহলে তো সেটা আসলে এক ফ্লোরে অ্যাকোমোডেট না করাটাই ভালো ছিল। সেমিনার রুমে টিচারদের সেমিনারও হতে পারে, স্টুডেন্টদের সাথে হতে পারে না? বাইরে আমরা যখন সেমিনার অ্যারেঞ্জ করি বাইরে স্পিকার আসে, গেস্ট স্পিকার আসে, তখন তো তাদেরকে একটা ফ্লোর থেকে নেমে আবার গিয়ে এই পাশ থেকে যে যে আর কি, তারপরে আবার ওইখানে উঠতে হচ্ছে। তো আমার কাছে মনে হয় এটা একটু ওপেন রাখা যেতে পারতো। সামনে দিয়ে আপনি একটা লবি সুন্দর একটা ছোট একটা করিডোর ক্রিয়েট করে আপনি কন্ট্রোল রাখতেন, সবসময় হয়তো দরজাটা খোলা থাকবে না, বন্ধ থাকবে। হ্যাঁ, যখন দরকার হবে তখন খুলে খুলে দেয়া যাবে, এটা করা যেত। 8 নাম্বার রুমটা না রেখে ওখানে যদি একটা জাস্ট দরজা দেয়া হতো যে ওটা শুধুমাত্র ভেতর থেকে কন্ট্রোল করা যাবে, এখান থেকে চাইলে ওদিক যাইতে পারবে, তাহলে হয়ে যেত ব্যাপারটা। জি ম্যাম। তারপর হচ্ছে আমার থার্ড ফ্লোর প্ল্যান 40,892 স্কোয়ার ফিট, এটা হচ্ছে আমার একাডেমিক ফ্লোর। এখানে হচ্ছে যে আমার থিওরি ক্লাস গুলো হবে। এই ফ্লোরে হচ্ছে যে আমার 5টা ক্লাসরুম আছে, একটা ক্লাসরুম হচ্ছে যে আমার স্টুডেন্ট স্টোর, আর হচ্ছে টয়লেট রুম। তারপরে এই ফ্লোরে এসে সম্পূর্ণটাই গ্যালারি, হল অফ ফেম গ্যালারি হিসেবে দৈনিকভাবে এটাকে ইউজ করা যাবে। এটা হচ্ছে যে ফ্লোর। তারপর হচ্ছে ফোর্থ ফ্লোর প্ল্যান। ফ্লোরে এসে আমার হচ্ছে যে সামনে বিল্ডিং এ কোনো একাডেমিক বিল্ডিং এ, এটাও হচ্ছে যে আমার থিওরি ক্লাসরুম। এখানে হচ্ছে 4টা ক্লাসরুম আছে, তারপর স্টোর রুম, আর হচ্ছে টয়লেট জোন। এরপরে ফোর্থ ফ্লোর সামনের দিকে কি বলে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড এন্টারটেনমেন্ট বিল্ডিং এর দিকে এসে হচ্ছে যে আমার এক পাশে গ্যালারিটা কন্টিনিউ হবে, আর এক পাশে হচ্ছে যে আমার সিনেপ্লেক্স যেটা আছে ওটা হবে। সিনেপ্লেক্সে হচ্ছে যে 100 জন বসার জন্য হচ্ছে যে ইয়ে আছে, মানে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, ফুড কর্নার, আর হচ্ছে দিকে টয়লেট জোন। টয়লেট জন্য হচ্ছে যে 3টা ফিমেল 3টা মেল হচ্ছে যে টয়লেট রিকোয়ারমেন্ট দেওয়া ছিল। তারপর ফিফথ ফ্লোর প্ল্যান। আমার ফিফথ ফ্লোর প্ল্যানে হচ্ছে সব স্টুডিও গুলো, একটা স্টুডিওতে 12 জন করে বসতে পারবে, হচ্ছে 24টা স্টুডিওর মধ্যে এই ফ্লোরে আছে 10টা। এটা হচ্ছে যে এখানে কোন ফ্লোর নেই, এগুলো ডাবল হাইট। তারপর হচ্ছে যে আমার 6th ফ্লোর প্ল্যান, একাডেমিক বিল্ডিং, এখানেও হচ্ছে আমার স্টুডিও গুলো সব। তারপর হচ্ছে যে 5th ফ্লোরে আমার হচ্ছে এখানে একটা ব্রিজ ছিল। তারপর হচ্ছে 7th ফ্লোর প্ল্যান, একাডেমিকে 7th ফ্লোরে হচ্ছে যে আমার এখানে কম্পিউটার ল্যাব আছে, তারপর হচ্ছে যে স্টুডিও আছে 3-4টা, স্টুডিও গুলাতে 12 জন করে স্টুডেন্ট বসবে, আর কম্পিউটার ল্যাবে হচ্ছে যে একটাতে 18 জন করে বসবে, 6টা আমার কম্পিউটার ল্যাব আছে এখানে। তারপরে হচ্ছে আমার 8th ফ্লোর প্ল্যান, 8th ফ্লোর প্ল্যানে এসে হচ্ছে আমার ক্যাফে ক্যাফে যেটা ক্যাফে এরিয়াটা এখানে করা হয়েছে, হচ্ছে যে একটা হচ্ছে রুফের নিচে থাকবে, আর একটা হচ্ছে যে ওপেন টু স্কাই থাকবে, সাথে গার্ডেন, হচ্ছে যে কাউন্টার, সেলস সার্ভিস, এটা ওয়াশরুম, আর হচ্ছে যে টয়লেট রুম। আমার রুফ প্ল্যান হচ্ছে সেকশন AA, এখানে স্টিকার কার্টুন গুলো দেওয়ার হচ্ছে কারণ বোঝাতে চেয়েছি হচ্ছে যে ওদের স্টুডিও গুলোর যা করিডোর গুলোতে সার্কুলেশন স্পেস হিসেবে ইউজ করবে, এই জন্য দেওয়া। হচ্ছে আমার সেকশন AA। তারপর হচ্ছে সেকশন BB, এটা হচ্ছে সামনে যে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং টা আছে ওদের সেকশন। তারপরে হচ্ছে যে আমার এগুলো এলিভেশন, নর্থ এলিভেশন। কিন্তু আমার এটা কার্টুন এন্ড কমিক আর্ট, আমি চেষ্টা করেছি যে ওরকম সাউথ এলিভেশন, হচ্ছে যে আমার স্কাল্পচারাল কোর্ট যেটা আছে দুইটা।
ইস্ট এলিভেশন আর চিড়ি ভিউ গুলো আমি চেষ্টা করেছি যে কমিক বুক গুলাতে যেইভাবে একটু দেখায় যদি ইয়েগুলোকে স্টোরি গুলোকে যে দেখানোর চেষ্টা করে, আমি নর্মালি যে থ্রিডি ভিউ গুলা সবসময় আমরা করি ওইভাবে না করে আমি একটু এইভাবে করার চেষ্টা করছিলাম। এখানে কয়েকটা ভিউ, একটা হচ্ছে ভিউ ফ্রম দ্য রোড, তারপর হচ্ছে রিভার থেকে একটা ভিউ, স্কাল্পচারাল ইস্ট আর ওয়েস্ট সাইড ভিউ, তারপর হচ্ছে আমার যে ফিফথ ফ্লোরে একটা ব্রিজ ছিল ওই ব্রিজ থেকে যে বাহিরে দেখা যায় ওখানে যে একটু রিফ্রেশমেন্টের ইয়ে আছে ওইটা একটু দেখানোর চেষ্টা করেছে। আর হচ্ছে যে এটা ওরা আউটডোরে বসে যে ক্লাস গুলো করে বা আঁকাআঁকি করে গাছের নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো করা সিটিং এরিয়া। শেষ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন টিচারদের কাছে চলে যাই। আমি একটু তাড়াতাড়ি বলে, আমি একটু 20 মিনিটের জন্য একটা গ্যাপ নিতে চাচ্ছি, তো আমি একটু তাড়াতাড়ি বলে চলে যাচ্ছি। হ্যাঁ, আবার জয়েন করবো ইনশাল্লাহ, আমি একটু গ্যাপ দরকার। শুরু করলাম দাদা। হ্যাঁ 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 শিওর। আমার কাছে ফার্স্ট অফ অল ওর যে চিন্তা ভাবনা গুলো বা যে ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আসছিল সেগুলো খুব ভালো লাগছিল, যে ও খুব ডিটেলে চিন্তা ভাবনা করছে বা কিছু। তো এখান থেকে ঠিক এই প্ল্যানটা থেকে যখন শুরু হলো তখন আসলে আমি একটু মানে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম। তো আমি বুঝতে পারতেছিলাম যে ও আসলে কি করতে যাচ্ছে, ও এখানে তিনটা ফর্ম নিয়ে ও একটু যে যে কার্টুন ক্যারেক্টারিস্টিক্স এর জন্য ফর্ম গুলোকে নিয়ে একটু প্লে করার ব্যাপারটা সেটা সে আনতে চেয়েছে, সেটা খুবই একটা ভালো অ্যাপ্রোচ। এবং সেটা করতে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ভার্টিক্যালি আমি আমরা কি বেশি মানে স্পেসটা নিয়ে ফেলেছি কিনা, হ্যাঁ ভার্টিক্যালি বেশি স্পেস নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে গ্রাউন্ডটাকে একটু আমরা বেশি মানে ছেড়ে দিলাম নাকি। ঠিক আছে, গ্রিন স্পেস রাখা তো খুবই ভালো কথা, কিন্তু আমি কিন্তু প্ল্যানে কোনো স্পেস গুলোকে আসলে ইউটিলাইজ করার মতো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেটা যদি আমি ল্যান্ডস্কেপ বলি বা ওপেন কোর্টিয়ার টাইপের বলি বা স্কাল্পচারাল কোনো কাজ হতে পারে বা এনিথিং লাইক দ্যাট। একটা জিনিস তো দেখালেন যে দেখলাম থ্রিডিতে যে বাইরে বসে আঁকা কি করবে, তো সেটার জন্য তো আমার স্পেস লাগে। আমি যদি গ্রিনকে গ্রিনের মতো এভাবে করে ছেড়ে দিয়ে দিই সেই জায়গাগুলো কিন্তু আসলে স্পেস থাকবে না। হ্যাঁ, ওই জায়গাগুলো আসলে আপনার আলটিমেটলি একটা জঙ্গলের মতো জায়গা হয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, হয়তো বা চিন্তা করছে সে আঁকতে পারে নাই বা আঁকতে ভুলে গেছে কিছু একটা হবে এরকম। তারপরে কথা আসছে যে আমি এটা একটা ইনস্টিটিউশন বা ইয়াটা ঠিক আছে, আমার কাছে মানে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে কমিক টাইপের কিছু, কিন্তু ফাংশনাল জোনিং গুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ও একটু কনফিউজ হয়ে গেছে। আমি কোনোটা দেখতেছি একাডেমিক বিল্ডিং, মাঝখানে আবার একটা করে আমার গ্যালারি ঢুকে গেল, ঠিক আছে আবার একটা ফ্লোরে যে আর্টের সরি সেমিনার ঢুকে যাচ্ছে সেটার সাথে আবার একাডেমিক এর কোনো সম্পর্ক নাই। মানে এই যে জোনিংটা ফাংশনাল ফ্লো চার্টটা এই জায়গাটাতে খুবই একটা কনফিউশন সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, তো এটা বোধ হয় আরো মানে কেয়ারফুলি এবং ভালোভাবে সলভ করাটা দরকার ছিল। তো আমার কাছে ওভারঅল খারাপ না। আরেকটা জিনিস হচ্ছে সুরিদ, আপনি লাস্টে যেটা বললেন যে আমি একটু আসলে কমিক ক্যারেক্টার টাইপের আনতে গিয়েছি যেটা আসলে এরকম করেছেন, কিন্তু টু বি অনেস্ট কিন্তু আসলে ভালো হয় নাই। হ্যাঁ, আপনি বরং ওটা না করে আপনি যেটা রিয়েলিস্টিক ভাবে সবাই করছে সেটা দেখাইলেও আমার কাছে মনে হয় আর একটু সুন্দর হইতো, ভালো হইতো। এখান থেকে আমরা অ্যাসাম্পশন করে নিতে পারতেছি যে ঠিক আছে ও ফর্মটা কিভাবে চিন্তা করছে বা স্পেস গুলো কিভাবে চিন্তা করছে, কিন্তু সেটা যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কার্টুনিস্টিক হিসেবে দেখাইলেও বা ওটা অ্যানিমেশন টাইপের আমরা যেটা বলি আর কি, হ্যাঁ ওটা দেখালেও কিন্তু ওটা রিপ্রেজেন্টেশনটা আসলে ঠিক এরকম হয় না। এটা এখানে এখানে একটু আপনার কালার চুজিং থেকে শুরু করে সবকিছু একটু ল্যাকিংস থেকে গেছে। আমার মনে হয় একটু প্রেজেন্টেশন দেখানোর সময় আরেকটু মানে সুন্দর করে জিনিসটা করা যেত, যেহেতু আপনি চিঠিতে তুলেই ফেলছিলেন এটা রেন্ডার করাটা বা কালার কম্পোজিশন চুজটা করাটা, এটা আসলে খুব একটা কঠিন কিছু ছিল না। আর ফাংশন নিয়ে আমি অলরেডি বলে ফেলছি, ওর একটা জিনিস পজিটিভ যে প্রতিটা ফাংশনকে নিয়েও চিন্তা করছে যে ডিটেলে কিভাবে সলভ করা যায়, একটু আর্গোনমিস্টে কিভাবে সলভ করা যায়, এটা আমি খেয়াল করতেছিলাম যে সে চেষ্টাটা করছে, সে প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা ভাবে ধরে সে চেষ্টা করছে কিন্তু কানেকশনটা হয় নাই। হ্যাঁ, কানেকশন বা শুরু থেকে আমরা আসলে বাবল ডায়াগ্রাম গুলো কেন করি, কারণ হচ্ছে কোনটার সাথে কোনটা কানেক্টেড থাকবে, কোনটা ওই যে পাবলিক সেমি পাবলিক এই স্পেস গুলোর যে মানে কানেকটিভিটিটা, এই কানেকটিভিটিটা তো লুজ করা যাবে না, সেটা আমার কাছে একটু লস্ট হচ্ছে। আমার কাছে ওভারঅল আমার অবজারভেশন এতটুকু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।